তো বন্ধুরা, একটা বছর আমরা পুরো ঘরে ছিলাম, সত্যি কথা বলতে আর পারা যাচ্ছিল না। আর বাঙালিদের ভ্রমণ থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না, এটা আপনারা সবাই জানেন। ট্রেন কিন্তু আমাদের অ্যানাউন্স করছে, ট্রেন কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ছেড়ে দেবে। বলুন তো আমরা কোথায় যাচ্ছি? পেছনের হোর্ডিংটা দেখে আপনারা বুঝেই নিয়েছেন, আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ি। হ্যাঁ, সেই পাহাড়ের রানী যাকে বলা হয়, সেই টাইগার হিল, সেই দার্জিলিং আমাদের ডাকছে। এই এক বছর আমরা যে কী কষ্টে ছিলাম আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না, কারণ আমরা বাঙালিরা ভ্রমণপ্রিয় মানুষ। ট্রেনের সমস্ত রকম কামরা আমি তুলে ধরবো, স্টেশন চত্বর কেমন স্যানিটাইজ করা হচ্ছে, কেমন ট্রেনটাকে স্যানিটাইজ করা হচ্ছে সেটাকে তুলে ধরবো, এবং তার পাশাপাশি ট্রেনটা কত সুন্দর সেফটি মেজার নিয়ে যাচ্ছে সেটাও আমি তুলে ধরবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। তো প্রথমে আমরা লোকাল ট্রেনে করে শিয়ালদা প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম, এনজিপির উদ্দেশ্যে ট্রেন ধরবো বলে। শিয়ালদা প্ল্যাটফর্মের কয়েকটি ভালো জিনিস আমাদের চোখে পড়লো, যেমন সবাইকে লাইন মেনটেন করে, থার্মাল স্ক্যানিং করে, ব্যাগ চেকিং করে, তারপরই কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করার জন্য সবাইকে যেতে দেওয়া হচ্ছিল। তো বন্ধুরা, আমি যে ট্রেনটার সামনে দাঁড়িয়ে আছি সেটা 10:05 ছাড়বে, সেটার নাম শিয়ালদা এনজিপি স্পেশাল। আর আমি যে ট্রেনটায় যাবো সেটা 11:15 ছাড়বে, সেটার নাম শিয়ালদা NOQ স্পেশাল। ঠিক আছে, এই দুটো ট্রেন আমার মনে হয় বেস্ট, কারণ এই দুটো ট্রেন, এই ট্রেনটা নামাবে 8:15 এনজিপিতে, আর আমাদের যে ট্রেনটা এর পরে আছে 1 ঘন্টা পরে, তো সেটা নামাবে 9:15। তো নিশ্চয়ই বোর্ডটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটা হচ্ছে শিয়ালদা থেকে এনজিপি স্পেশাল ট্রেন। মনের মধ্যে একটা অদ্ভুত রকম আনন্দ চলছিল, সবাই মিলে লাগেজ প্যাকিং করে আস্তে আস্তে ট্রেনের পাশ দিয়ে আমরা চললাম আমাদের কামরার উদ্দেশ্যে। সত্যি এই আনন্দ ভাষায় প্রকাশ করার নয়। ট্রেনের মধ্যে এই স্যানিটাইজ করার পদ্ধতি দেখে সত্যি অনেকটা ভরসা পেলাম এবং অনেকটা মনে স্বস্তি পেলাম যে অ্যাটলিস্ট আমরা ভালোভাবে সব রকম কোভিড-19 প্রিকশন মেনে এই জার্নিটা করতে পারবো, এবং ট্রেনও খুব ভালোভাবে তাদের মানে পরিষ্কার করার পদ্ধতিটা মেনটেন করছে এবং তারা খুব ভালোভাবেই পরিষ্কার করছে তাদের ট্রেনকে। তো সেই দিক থেকে অনেকটা ভরসা পেলাম। উইন্ডো সিটটা যতই বন্ধুরা চাক না কেন, আমি কিন্তু কাউকে দেবো না, কারণ উইন্ডো সিট আমার জন্য, কারণ আপনাদের জন্য সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আমি উইন্ডো সিট থেকে তুলবো, এছাড়া গেটের সামনে গিয়ে তুলবো, ভালো ভালো স্টেশনে নেমে তুলবো, প্রতিটা স্টেশনের বিবরণ দেবো, আর সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আমি কিন্তু উইন্ডো সিট কাউকে ছাড়ো না। তো ট্রেন ছেড়ে দিল এনজিপির উদ্দেশ্যে, শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিল, আস্তে আস্তে রওনা দিল এনজিপির উদ্দেশ্যে। তো বাই বাই কলকাতা, দেখা হচ্ছে 5-6 দিন পর, ততদিন ঘুরে আসি ঠান্ডার কোনো এক রাজ্যে। তো আবার সেই পুরনো চেনা ছন্দে ফিরে এলাম। আবার কোথাও ঘুরতে গেলে ট্রেন যে মানুষের কাছে একটা মানে আনন্দের একটি মানে যাত্রার একটা বাহন সেটা আর বলার কথা নয়। ট্রেনের এই আওয়াজ, ট্রেনের এই চলতে চলতে ট্রেনের এই দোলন, সবই কিন্তু অনেক দিন ধরে, অনেক বছর ধরে কিন্তু আমরা মিস করছিলাম। প্রায় 1-1.5 বছর হয়ে গেছে আমরা কোথাও কিন্তু ঘুরতেই যেতে পারিনি। বন্ধুরা, তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে রাখি এই ট্রেনটার ব্যাপারে। যে ট্রেনটা পদাতিক এক্সপ্রেস, যেটা 11:15 ছাড়ে শিয়ালদা থেকে, সেই ট্রেনটা মাত্র 5টা স্টেশন হল্ট করবে, তার মধ্যেখানে কিন্তু আর কোথাও দাঁড়াবে না। সেই স্টেশনগুলো হচ্ছে বর্ধমান জাংশন, বোলপুর শান্তিনিকেতন, তারপরে রামপুরহাট, তারপরে মালদা টাউন, আর তারপরে কিষানগঞ্জ, আর তারপরে নিউ জলপাইগুড়ি। কিন্তু ট্রেনটি যাবে নিউ আলিপুরদুয়ার অবধি। তো তারপরে নিউ জলপাইগুড়ির পরে পড়বে জলপাইগুড়ি রোড, মাথাভাঙা, তারপরে কোচবিহার, তারপর নিউ আলিপুরদুয়ার। শিয়ালদা NOQ স্পেশাল, যেটা আপনারা পদাতিক এক্সপ্রেসও বলতে পারেন, কারণ আমরা টিকিট কেটেছিলাম শিয়ালদা NOQ স্পেশাল, কিন্তু যখন ট্রেনটি স্টেশনে দিল 12 নম্বর প্ল্যাটফর্মে, যখন শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে যখন ট্রেনটা দিল, তখন কিন্তু বোর্ডে নাম লেখা ছিল পদাতিক এক্সপ্রেস। ঠিক আছে, তো ট্রেনটি 11:15 ছাড়লো, এই ট্রেনটি মাত্র 5টি হল্ট দেবে। সেই 5টি হল্টের মধ্যে প্রথম যে হলটা সেটা হচ্ছে বর্ধমান জাংশনে। বর্ধমান জাংশনে টাইম আছে 12:56, বোলপুরে টাইম আছে রাত্রির 1:47, আর রামপুরহাটে 2:54, 2:54 সময় রামপুরহাটে দাঁড়াবে, আর মালদা টাউনে 5:45, মালদা টাউনে একটু 5 থেকে 10 মিনিট ট্রেনটা বেশি হল্ট করে, আর কিষানগঞ্জে আছে 7:42, আর তারপরেই এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়িতে আছে 9:35।
আমার কিছু বন্ধুরা এর আগের ট্রেনটায় গিয়েছিল, অর্থাৎ শিয়ালদা এনজিপি স্পেশাল, তারা গিয়ে পৌঁছাবে 8:15, কারণ তাদের ট্রেনটা ছিল 10:00 সময়। ঠিক আছে, আমরা যেহেতু হট করে এই ট্যুরটা প্ল্যান করেছি সেজন্য আমরা কোনো স্লিপার পাইনি, তাই জন্য বাধ্য হয়ে আমরা সেকেন্ড সিটিং কেটেছি। তো সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে 210 টাকা, স্লিপারের ভাড়া হচ্ছে 455 টাকা। কোভিড পরিস্থিতিতে একটু করে ভাড়া বেড়েছে, আগে ছিল 350 টাকা থেকে 55 টাকা, স্লিপারে 100 টাকা বেড়েছে, আর আগে সেকেন্ড সিটিংয়ের ভাড়াও একটু বেড়েছে। তো সব মিলিয়ে একটু ইনফরমেশান আপনাদের দিতে পেরেছি। অবশ্যই কিন্তু লাইক করবেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আরও অনেক কিছু দেখানোর বাকি আছে। ট্রেন এখন এসে পৌঁছালো বর্ধমান জংশনে, এটা ফার্স্ট হল্ট, শিয়ালদা থেকে ফার্স্ট এসে ট্রেনটা দাঁড়ালো বর্ধমান জংশন। ঘড়িতে এখন বাজে 1:15, কিন্তু টাইম আছে 12:56। তো ট্রেনটি 15 মিনিট লেটে ঢুকলো বর্ধমান জংশনে ফার্স্ট হল্টে। এবার ভীষণ পরিমাণ ঠান্ডা, আর বর্ধমানে আমরা জানি কি মিহিদানা বিখ্যাত, এর থেকে বেশি ইনফরমেশান আমার কাছে আপনারা পাবেন না, আপনারা বেশি জানেন, এর থেকে অনেক বেশি জানেন। আমি ট্রেনের দরজাটা বন্ধ করে দিই, নয়তো প্রচণ্ড পরিমাণ হাওয়া এসে আমার ঠান্ডা লেগে যাবে। ট্রেন ছেড়ে দিল বর্ধমান জাংশন থেকে সামনের দিকে। সত্যি ট্রেনের জানালা থেকে এই দৃশ্য দেখতে দেখতে মন ভরে যাচ্ছিল, আর মনে হচ্ছিল যেন ভোর না হয়, যেন ট্রেন চলতেই থাকে এবং আমরা যেন ট্রেনে বসে অনেক দিন ধরে জার্নি করতে পারি। কারণ ট্রেন জার্নি আমার কাছে অনেকটাই ভালোবাসার একটা বিষয়। আমি জানি আপনাদের কাছেও, যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছেও কিন্তু ট্রেন জার্নি একটা ভালোবাসার বিষয়, একটা অন্য আবেগ, বিশেষ করে বাঙালিদের। ট্রেন চলেছে বর্ধমানের উপর দিয়ে, আর বর্ধমানে কে থাকে আপনারা তো জানেন, বর্ধমানে থাকে সেই বিশ মাল। তো চলুন আপনাদের একটু ট্রেনের মধ্যের কামরাগুলো এবং ট্রেনের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই কিভাবে মানুষজন রাত্রিবেলা অভরে তাদের ঘুম কমপ্লিট করছে এবং যাচ্ছে তাদের লক্ষ্যে। অর্থাৎ কেউ যাবে এনজিপি, কেউ যাবে নিউ আলিপুরদুয়ার, কারণ এই ট্রেনটি তো আলিপুরদুয়ার অবধি যায় না। তো সবাই রাত্রিবেলা তারা নিদ্রামগ্ন হয়ে চলেছে তাদের লক্ষ্যের উদ্দেশ্যে। আপনারা দেখে নিন ওই বোর্ডটি যেখানে লেখা আছে বোলপুর শান্তিনিকেতন। তো ট্রেন এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এসে পৌঁছালো, পুরো চুপচাপ নিঝুম এই স্টেশন। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি বোলপুর শান্তিনিকেতন স্টেশন, সেই ঐতিহ্যবাহী, সেই বহুদিনের, বহু প্রাচীন এবং বহু ঐতিহ্যবান একটি স্টেশন, সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনে আমরা এসেছিলাম পদাতিক এক্সপ্রেসে করে দোলের আগের দিন, যেটা আমি বলেছিলাম আপনাদের, সেই দোলের আগের দিন এত রাত্রিবেলা। এখন ঘড়িতে বাজে 2:00, 2:00 সময় আমরা এসে পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতনে। এখানে টাইম ছিল 1:47, ট্রেনটি 10 মিনিট লেট আছে। তো আস্তে আস্তে আমি 5 থেকে 6টা স্টেশন পুরো কভার করব, কারণ এই ট্রেনটা 5 থেকে 6টা স্টেশনই দাঁড়ায়। তো বোলপুর শান্তিনিকেতন থেকে এবার ট্রেনটি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। দূরে দেখতে পাচ্ছেন বোর্ডটা, বোলপুর শান্তিনিকেতন, ট্রেন হালকা হালকা করে ছেড়ে দিয়েছে। এবার আমার ট্রেনের দরজা বন্ধ করতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণ হাওয়া। চলুন পুরো স্টেশনটা আপনাদের একটুখানি তুলে দিই। বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ সামনে অনেক লোকে শুয়ে আছে, তাদের ঘুমে ডিস্টার্ব হবে সেই কারণে। তো ট্রেন আবার তার যাত্রা শুরু করলো বোলপুর স্টেশনের ওপর দিয়ে সামনের দিকে। তো আমরা বোলপুর স্টেশন ছাড়িয়ে চললাম আমাদের লক্ষ্যের দিকে, এবং ট্রেন থেকে বাইরের দৃশ্যটি আপনারা দেখুন, অসম্ভব সুন্দর এই দৃশ্য। তো আমরা মোটামুটি ট্রেন জার্নি করতে করতে, আমরা 7 বন্ধু মিলে গল্প করতে করতেই গেলাম, এবং তার ফাঁকে ফাঁকেই অনেক মজা করলাম। দেখুন আমাদেরই একটি বন্ধু, সে এরকমভাবে স্যানিটাইজার নিয়ে এসেছিল, সে পুরো ট্রেনটাকে নিজের সুরক্ষার জন্য পুরো সিটটাকে স্যানিটাইজ করতে লাগলো অনবরত, এবং আমাদের সিটগুলো স্যানিটাইজ করে দিল। তো এই এইগুলো আপনারা মেনটেন করবেন, এবং এইগুলো আপনারা যদি নিয়ে যান তো আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো হবে। আমরা এইমাত্র এসে পৌঁছালাম রামপুরহাট জংশনে, এখন ঘড়িতে বাজে 2:50, ঠিক ট্রেনটা কারেক্ট টাইমে এসে রামপুরহাট জংশনে পৌঁছালো। ট্রেনটা আগে 10 থেকে 15 মিনিট লেট ছিল, বাট সেই লেটটা মেকআপ করে দিল রামপুরহাট জংশনে এসে।
যারা তারাপীঠে ঘুরতে যাবেন তারা এই রামপুরহাট জাংশনে নেবে, গাড়ি করে তারাপীঠ যেতে পারে। এছাড়া তারাপীঠ স্টেশনেও নেবে, আপনারা তারাপীঠে যেতে পারেন। তো রামপুরহাট জাংশন থেকে গাড়িতে নেবে, গাড়ি করে তারাপীঠে যাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে। দেখুন রামপুরহাট জাংশনের চিত্রটা আপনারা দেখে নিন, অনেক লোক কিন্তু ট্রেন থেকে এই রামপুরহাট জাংশনে নামলো। আপনারা দেখে নিন রামপুরহাট জাংশনের চিত্রটি। রামপুরহাট জাংশনে দেখলাম অনেক লোকই নেমে গেল, তারা হয়তো ওখান থেকে কেউ তারাপীঠ যাবে বা কারোর হয়তো ওখানেই বাড়ি। তো সব রকম মিলিয়ে রামপুরহাট জাংশনে দেখলাম অনেক লোকজন ট্রেন থেকে নামলো। ট্রেনে কিন্তু এই একবারই জাস্ট চা বিক্রেতাওয়ালাকে আমরা দেখতে পেলাম, তারপর সারা ট্রেনে কিন্তু আমরা কোনো চা বিক্রেতাওয়ালাকে দেখতেই পেলাম না। যাই হোক, এনার থেকে চা নিয়ে আমরা খেলাম। রামপুরহাট জাংশনের ওপর দিয়ে পাশে একটি মাল ট্রেন যাচ্ছিল, তাই জন্যই কিন্তু রামপুরহাট জাংশনে অনেকক্ষণ ধরে ট্রেনটা হল্ট করেছিল সিগন্যালের অভাবে। স্টেশন আসতে এখন 1 ঘন্টা দেরি আছে, ততক্ষণে একটু ঘুমিয়ে নিই। ট্রেন এখন যাচ্ছে ফারাক্কা বাঁধের উপর দিয়ে, ফারাক্কা ব্রিজের উপর দিয়ে। এই ব্রিজটা অনেক দীর্ঘতম একটি ব্রিজ, আপনারা দেখুন জলের আওয়াজ, এবং তার পাশাপাশি দেখুন ফারাক্কা ব্রিজের ওপর একটু জ্যাম লেগে গেছে, কত গাড়ি দাঁড়িয়ে আছে, কত লরি দাঁড়িয়ে আছে। তো সত্যি একটা ব্যাপক লাগছিল নিচে ওই জলের আওয়াজটা দেখতে পেয়ে। তবে একটু মন খারাপও লাগছিল যে এত বড় ব্রিজটা আমরা সকালবেলা হলে আরও ভালোভাবে দেখতে পেতাম এবং জলগুলো আরও অনেক সুন্দরভাবে দেখতে পেতাম, যেহেতু রাত্রিবেলা তাই জন্য অতটা পরিষ্কারভাবে দেখতে পেলাম না। কিন্তু জলের আওয়াজে কিন্তু সত্যি মানে ভয় লাগছিল, কারণ জলের আওয়াজ অত্যধিক তীব্র ছিল। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি মালদা টাউনে, এখন ঘড়িতে বাজে 5:30, ঠিক আছে। তো এটা 4 নম্বর হল্ট, যেটা শিয়ালদা থেকে যে ট্রেনটা দিয়েছিল NOQ স্পেশাল, সেটা এখন এসে দাঁড়িয়েছে মালদা টাউনে। এরপরে আর একটা স্টেশন আছে, সেটা হচ্ছে কিষানগঞ্জ, সেখানে হল্ট দেবে, আর তারপরেই চলে যাবে সবার পরিচিত, সবার ফেভারিট নিউ জলপাইগুড়ি স্টেশন। তো আপনারা এই ভিডিওটাতে এতক্ষণ ধরে যে দেখলেন, এই ভিডিওটার বেস্ট পার্ট আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখে নিন মালদা টাউনটা, এখানে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ট্রেন দাঁড়ায়। এখানে বিশাল পরিমাণ ঠান্ডা লাগছে এখন, যদি এখানেই এত পরিমাণ ঠান্ডা হয় তাহলে দার্জিলিংয়ে কী অবস্থা। যদিও আমরা দার্জিলিংয়ে ঠান্ডা উপভোগ করবো বলেই যাচ্ছি, কারণ ডিসেম্বরে আমরা কেমন ঠান্ডা পড়ে এবং ডিসেম্বরে আদৌ যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে আমরা বরফ পড়াও দেখতে পারি। আর প্রেশার, ঠান্ডাতে সবার প্রেশার বেরিয়ে যাচ্ছে, আর নাকি প্রেশার হচ্ছে না। আমাদের ট্রেন মালদা টাউন ছেড়ে আস্তে আস্তে সামনের দিকে রওনা দিল। এই মালদা টাউনে একটি স্মৃতি আমার জড়িয়ে আছে। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখন প্রথম দার্জিলিংয়ে এসেছিলাম বাবা মায়ের সাথে। তো তখন আমি এই মালদা টাউনে একটু চিপস, একটু বিস্কিট আর একটু জল কিনবো বলে নিচে নেমেছিলাম। আমি কিনতে কিনতে খেয়ালই করিনি কখন ট্রেনটি হালকা হালকাভাবে তার যাত্রা শুরু করে দিচ্ছে। যখন আমি দেখলাম তখন ট্রেনটা ভালোই স্পিড নিয়ে নিয়েছিল, কিন্তু সেই ট্রেনটিকে আমি প্রায় পড়িমড়ি করে অনেক স্পিডে দৌড়ে গিয়ে কোনো রকমের ধরলাম। তো আজও সেই স্মৃতিটা আমার মনে পড়ে এবং ভাবলে ভয় লাগে যে তখন কত রিস্ক নিয়ে এরকমভাবে জল ঢল কিনতে উঠেছিলাম আমি। কিন্তু আপনারা অবশ্যই এটা কখনোই করবেন না, আপনাদের ট্রেনের যা উঠবে সেটাই খাবেন বা সেটাই কিনবেন, ট্রেন থেকে কখনো নামবেন না, কারণ এতে আপনাদের রিস্ক হয়ে যেতে পারে। সব শেষে চলে আসলাম ট্রেনের বাথরুমটা আপনাদের দেখাতে। জল ঠিকঠাকই পড়ছে, পায়খানা বাথরুম যথেষ্টই পরিষ্কার, মোটামুটি ঠিকই আছে, সব মিলিয়ে ঠিকঠাকই আছে। আয়নাও যথেষ্ট পরিষ্কার। ঠান্ডা, একেই বলে ঠান্ডা। ডিসেম্বরে দার্জিলিং যাওয়া ওস্তাদি, সব বার হয়ে যাবে,
এখনো আমরা কিষানগঞ্জই এসে পৌঁছালাম না, আর আমার লুকটা দেখো কিষানজির মতো হয়ে গেল। এরপরে যে কি হবে, এনজিপিতে গেলে যে কি পরিমাণ ঠান্ডা হবে সেটা আমি ভালোই বুঝতে পারছি এবং আমার বন্ধুরাও বুঝতে পারছে, এবং তার পাশাপাশি দার্জিলিংয়ে গেলে যে কি হবে। আমার আপাতত ঠান্ডার কিছু ছিল না, ওই জন্য আমি আমার বন্ধু উজ্জ্বলের থেকে এই শালটা আপাতত ঝেড়ে ঝুড়ে নিলাম, কারণ আমার ব্যাগ এখন। গুড মর্নিং এভরিওয়ান, এটা আমাদের লাস্ট হল্ট, এরপরেই আমরা নিউ জলপাইগুড়িতে চলে যাব। এটা হচ্ছে বিহারের কিষানগঞ্জ স্টেশন। আমরা দেখো কীরকম মজার, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই যাচ্ছি, আমরা শিয়ালদা থেকে এনজিপির মধ্যেই যাচ্ছি, কিন্তু বিহার হয়ে যেতে হচ্ছে, রেলওয়ে ট্র্যাক এমনই। তো এটা হচ্ছে কিষানগঞ্জ, এখানে আমরা কিছু চা টা খেয়ে নেবো, ব্রেকফাস্ট করে নেবো, কিছু টিফিন টিফিন যদি ট্রেনে ওঠে তাহলে খেয়ে নেবো। এবার এর পরের যে স্টেশনটা সেটাই হচ্ছে আমাদের সেই স্বপ্নের জায়গা নিউ জলপাইগুড়ি। বাধ্য হয়ে আমি জ্যাকেটটা পরে নিলাম, কারণ এখানে বিশাল পরিমাণ ঠান্ডা। এরপরেই আমরা চলে যাবো নিউ জলপাইগুড়িতে। এখানে ট্রেন জাস্ট 2 মিনিট দাঁড়াবে, এখন ঘড়িতে বাজে, কটা বাজে এখন ঘড়িতে? 7:40, একদম কারেক্ট টাইমে, টাইমও দেওয়া আছে। 7:40 কিষানগঞ্জে আসার কথা ছিল, আর 7:40 কিষানগঞ্জে এসেছে। তো ট্রেন আমাদের একদম প্রথম থেকে 10-15 মিনিট লেট চলছিল, কিন্তু পরে এসে একদম কারেক্ট টাইমে ট্রেন আমরা পেয়েছি। ট্রেন ছেড়ে দিল কিষানগঞ্জ থেকে, এরপরেই যাবে ট্রেন এনজিপির উদ্দেশ্যে। এরপরে আর কোনো হল্ট নেই, এটাই লাস্ট হল্ট। এরপরে ট্রেন গিয়ে দাঁড়াবে একেবারে এনজিপির উদ্দেশ্যে, সেখান থেকে আমরা গাড়ি করব, গাড়ি করে সোজা চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো ট্রেন ছেড়ে দিল কিষানগঞ্জ জংশন থেকে। বিহারের এই স্টেশনটি খুবই পরিষ্কার, আপনারা দেখে নিন, খুব সুন্দরভাবে মেনটেন করা হয় কিষানগঞ্জ স্টেশনটি। এরপরেই কিন্তু আমরা এনজিপিতে চলে যাব এবং সেখানে থেকে আমরা গাড়ি বুক করে চলে যাব দার্জিলিংয়ে। তো খুব ভালো লাগবে, খুব মানে একটা মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে যে, আর আপনারা কিন্তু অবশ্যই দার্জিলিংয়ের পার্ট 1 এবং পার্ট 2 দেখবেন। এই ভিডিওটি কিছু দেখলে হবে না, এর পাশাপাশি দার্জিলিংয়ের ভিডিও তো আপনাদের দেখতে হবে না। একটা ইনফরমেশান শেয়ার করার আছে আপনাদের সাথে। ট্রেনে কিন্তু আমি জাস্ট এই এত বড় জার্নিতে জাস্ট 2 বার চা বিক্রেতাওয়ালাকে দেখতে পেলাম, আর 1 বার একটি ছেলে নিয়ে জলের বোতল বিক্রি করতে উঠেছিল। এ ব্যতীত আমরা কিন্তু কোনো খাবার বিক্রেতাওয়ালাকে দেখতে পেলাম না, যেমন প্যাটিস, সিঙ্গাড়া, লুচি, আলুর দম, কোনো কিছু, কোনো খাবার নিয়ে কোনো বিক্রেতা কেউ উঠলো না, এবং আমরাও কিন্তু কোনো খাবার খেতে পেলাম না। যেটুকু আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটুকুই কিন্তু আমরা খেলাম। এছাড়া একবার যে ছেলেটি জল নিয়ে উঠেছিল তার থেকে 2 বোতল জল কিনে নিয়েছিলাম। এছাড়া শিয়ালদা থেকে আমরা বিস্কিট টিস্কিট চিপস ফিপস কিনেই উঠেছিলাম। তাই আপনাদেরকে এই ইনফরমেশানটা ভাবলাম শেয়ার করি। তো আপনারা যখন আসবেন অবশ্যই এই কোভিড সিচুয়েশনের কথা মাথায় রেখে আপনারা কিন্তু শিয়ালদা থেকে বা আপনাদের বাড়ি থেকে কিন্তু খাবার দাবার নিয়ে আসবেন, এবং তার পাশাপাশি শিয়ালদা থেকে কিন্তু সব কিছু বিস্কুট, চিপস, সব কিছু, জলের বোতল, সব কিছু শিয়ালদা থেকে কিনে নেবেন। কারণ আপনারা এই ট্রেনের এত বড় জার্নিতে কিন্তু কোথাও কোনো খাবার বিক্রেতাগুলোকে পাবেন না, বা কফিও কিন্তু বেশি পাবেন না, বা চাও পাবেন। আমরা সকাল থেকে কিন্তু চায়ের জন্য মরিয়া হয়ে আছি, কিন্তু একটাও কোনো চা বিক্রেতাগুলোকে, কোনো চা কফিওলাকে দেখতে পেলাম না, এটাই যা আফসোস। আমরা প্রায় চলে চা অবশেষে পেলাম, এই চা সারা রাত ধরে অপেক্ষা করো, একটা কোনো চা বিক্রেতাকে দেখতে পেলাম না, অবশেষে পেলাম। এটা নিয়ে তৃপ্তি অনুভব করবো, কারণ বাঙালিরা চা ছাড়া থাকতে পারে না, আপনারা জানেন। এনজিপির কাছাকাছি আসার পর অবশেষে একটু চা নিয়ে আসি। যখন এনজিপি স্টেশনের কাছে এসে গেছিলো ট্রেনটা, মানে এনজিপি স্টেশনে আসতে যখন আর মাত্র 1/2 ঘন্টার মতো বাকি ছিল, তখন দূরে দেখুন দার্জিলিং পাহাড়টা দেখা যাচ্ছে এবং তাকে ঘিরে রয়েছে অজস্র মেঘ। সত্যিই এটা মন একটা জয় করে নেওয়ার একটা দৃশ্য, সত্যি খুব ভালো লাগছে যে আমরা ওই পাহাড়টিতে উঠবো, আমরা ওই অত সুন্দর পাহাড়টিতে উঠবো। আমরা জাস্ট আনন্দে মানে ভাসোহারা হয়ে গেছিলাম যে এরকম মেঘে ঘেরা এই পাহাড়ের মধ্যে আমরা আর কিছুক্ষণের মধ্যেই উঠবো। তো সত্যি খুব ভালো লাগছিলো। বন্ধুরা, আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ির সামনে, দূরে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের পাহাড়, ভীষণ সুন্দর লাগছে। দার্জিলিংয়ের পাহাড় এবং দার্জিলিংয়ের পাহাড়কে ঘিরে পুরো মেঘ ঘিরে আছে, যার ফলে দৃশ্যটা অসাধারণ লাগছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার ভিডিওর মারফত। তো এই এক্সাইটমেন্টটা ধরে রাখা যাচ্ছে না যে কতক্ষণে আমরা এনজিপি পৌঁছাবো, কিছু ব্রেকফাস্ট করবো, তারপর কতক্ষণে আমরা দার্জিলিংয়ে পৌঁছাবো। তো তোমরা দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো অবশেষে চলেই এলাম এনজিপি স্টেশনে, নিউ জলপাইগুড়ির ওই বোর্ডটি দেখে জাস্ট মনটা ভরে গেল যে আমরা অবশেষে আমাদের ডেস্টিনেশনে পৌঁছেই গেলাম। এখনও যাত্রা অনেক বাকি, এখনও এবার আমরা গাড়ি করে পাহাড়ে উঠবো, বাট ট্রেনের যাত্রা এখানেই কমপ্লিট। খুব ভালো লাগছে স্টেশনটা দেখে। তাহলে বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশন। দেখুন নিউ জলপাইগুড়ি স্টেশনের নাম কি, এই সেই আমাদের ডেস্টিনেশন, এখানে আমরা যাবো দার্জিলিংয়ে।
ভীষণ মজা লাগছে, ভীষণ আনন্দ লাগছে, ব্যাপক ঠান্ডা এখানে লাগছে। আপনারা দেখছেন এত সূর্যের রোদ, কিন্তু তা সত্ত্বেও ঠান্ডা কিন্তু বিশাল পরিমাণ লাগছে এখানে। ঘড়িতে এখন বাজে 9:20, ট্রেন কিন্তু আমাদের 15 মিনিট আগেই এসে পৌঁছে দিল এনজেপি স্টেশনে।